আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি একটি নতুন ভিডিও দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন শীত চলে এসেছে আর শীতকাল আসলে আমাদের হাতের চামড়া সুক্ষ হয়ে যায় নোকনি ওঠে বা হাতের চামড়া উঠে গিয়ে দাগ হয়ে যায় ব্যথা হয়ে যায় তো এমন সমস্যা যারা সম্মুখীন হচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি আজকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো যে এই রেমেডি একদিন ব্যবহার করলে আপনাদের হাত একদম ভালো হয়ে যাবে আর শীতকালে পানির কাজ করতে গেলে আসলে হাতে দাগ হয়ে যায় হাতের চামড়া উপর এবং নিচের পাটে কিন্তু রুক্ষ হয়ে যায় নখের কোনায় ঘা হয়ে যায় বা আঙুলের মাঝে কিন্তু ঘা হয়ে যায় তো আজকের এই রেমেডিটা যদি আপনারা সপ্তাহে একদিন ব্যবহার করেন তাহলে হাত রুক্ষ হবে না যতই পানির কাজ করেন যতই বাসন মাজেন কাপড় ধোন কোনো কিছুতেই কিন্তু হাত আর নষ্ট হবে না তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই রেমেডিটা তৈরি করব। প্রথমে হাতটাকে ক্লিন করতে হবে তার জন্য একটা ক্লিনজার তৈরি করতে হবে এখানে আমি নিয়েছি নারকেল তেল এক চামচ নারিকেল তেল নিয়ে নিচ্ছি নারিকেল তেল আমাদের ত্বককে সফট রাখে ময়শ্চারাইজার ধরে রাখতে সাহায্য করে ত্বককে দাগ সব মুক্ত করতেও সাহায্য করে এরপর এই তেলের মধ্যে নিয়ে নিব এক চিমটি লবণ তারপর তেল এবং লবণ ভালোভাবে মেশাতে হবে যতক্ষণ না লবণ গলে যাবে ততক্ষণ কিন্তু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেড়ে মেশাতে হবে লবণ কিন্তু আমাদের ত্বকের যত্নে কিন্তু অ্যান্টিবায়োটিক কাজ করে তো আপনাদের হাতে যদি ঘা ফাটা সেরা যাই থাকুক না কেন এইভাবে যদি আপনারা ক্লিন করেন তাহলে দেখবেন একদম পনেরো দিনের মধ্যে আপনাদের হাতের সমস্ত ডেড স্ক্রিনগুলো উঠে যাবে তারপরে যেসব ঘা বা কালো দাগ আছে সেগুলো কিন্তু চলে যাবে এই মিশ্রণটি ভালোভাবে হাতে লাগিয়ে নিতে হবে খুব আস্তে আস্তে লাগিয়ে নিতে হবে আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি নাহলে ভিডিওটি বড় হয়ে যাবে আস্তে আস্তে হাতের দুই পাশে আঙুলের তারপরে আঙুলের যে গাঠগুলো আছে অর্থাৎ গিরাই গিরাই সব জায়গায় ভালো করে এই মিশ্রণটি লাগিয়ে নিতে হবে শীতকালে আমরা অনেকে কিন্তু শুধু মুখের যত্ন করে থাকি মুখের পাশাপাশি কিন্তু আমাদের হাত ও পায়েরও যত্ন নিতে হবে তা না হলে কিন্তু এই আবহাওয়ায় আমাদের হাত পায়ের চামড়া সব ফেটে শুষ্ক হয়ে যাবে রুক্ষ হয়ে যাবে দুই তিন মিনিট পর মেসাজ করার পর একটা নরম কাপড় দিয়ে হাতটা এভাবে মুছে নিতে হবে এরপর চলে যাব সেকেন্ড স্টেপে অর্থাৎ এবার তৈরি করব হ্যান্ড মাস্ক প্রথমে একটি পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে নিয়ে নেব এক চামচের একটু বেশি গ্লিসারিন সাইন আমাদের ত্বককে সফট করতে সাহায্য করে এরপর নিব অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু ত্বকের যত্নে খুবই উপকারী ত্বককে মসৃণ নরম ও কোমল করতে সাহায্য করে এছাড়া কোনো কালো দাগ সব থাকলে সেটাও রিমুভ করে দেয় এখানে আমি এক চামচ পরের মতো নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এখন এই দুইটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ভ্যাসলিন শীতকালে কিন্তু আমাদের ত্বকের যত্নে আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান হলো ভ্যাসলিন ভ্যাসলিন ত্বককে সফট রাখতে সাহায্য করে ডেড স্কিন তুলে ফেলতে বা ত্বককে ফাটা থেকে রক্ষা করতে সাহায্য করে এখানে আমি হাফ চামচ পড়ার মতো ভ্যাসলিন নিয়ে নিচ্ছি মিশ্রণটি খুব ভালোভাবে মিশে নিতে হবে শীতের সময় কিন্তু হাত পায়ের চামড়া প্রচণ্ড রকম ফেটে যায় তারপরে নখের গোড়ায় ঘা দেখা যায় আঙুলের মাঝে মাঝে কিন্তু ঘা হয়ে যায় এবং তালুতেও কিন্তু চামড়া উঠে যায় তো আমরা যদি খুব সহজে এই রেমিটা তৈরি করে নিই কেননা এখানে প্রত্যেকটি উপাদানই কিন্তু আমাদের ঘরে থাকে আর এটা তৈরি করাও কিন্তু অত্যন্ত সহজ তো এই রেমিডিটা যদি আমরা সপ্তাহে দুই দিন ব্যবহার করি একটু সময় বের করে তাহলে এই সকল সমস্যা খুব সহজেই কিন্তু দূর হয়ে যাবে আমার রেমিডিটা তৈরি করা হয়ে গেছে অর্থাৎ এই হ্যান্ড ওয়াশটা এখন আমি ইউজ করবো কীভাবে ইউজ করবেন আগে তো আমরা ক্লিনজারে ক্লিন করে নিয়েছি এখন যেটা করতে হবে হাতের ডোকাই বা আঙুলের সাহায্যে নিয়ে দুই হাতে ভালোভাবে এটা মাসাজ করতে হবে একটু বেশি করে লাগিয়ে নিতে হবে এটা কিন্তু পায়েও লাগানো যাবে শুধু হাতে নয় আপনারা এটা পায়েও লাগিয়ে নিতে পারবেন তাহলে পায়ের ফাটা কিন্তু সেরে যাবে পায়ের স্কিনও হবে সফট এবং নরম ভালোভাবে আঙুলের সাহায্যে দুই হাতে হাতের এপিট ওপিট সব জায়গায় এটা দিয়ে ভালোভাবে মাসাজ করে নিতে হবে এভাবে লাগিয়ে বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে থাকতে হবে আর অবশ্যই রাতে ঘুমাতে যাওয়ার আগে কিন্তু এটা লাগাতে হবে কেননা সারাদিন কাজকর্ম করার পর কিন্তু হাতটা রুক্ষ শুষ্ক হয়ে যায় এই জন্য একদম ফ্রেশ হয়ে ঘুমাতে যাওয়ার আগে এই রেমেডিটা আপনারা অবশ্যই হাতে ইউজ করে নেবেন বিশ থেকে পঁচিশ মিনিট রেস্টে রেখে দিতে হবে তারপর পঁচিশ মিনিট পর হালকা মাসাজ করতে হবে আর এভাবে মাসাজ করার ফলেও কিন্তু রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে আর হাতের স্কিনগুলো হয়ে উঠবে উজ্জ্বল ও ফর্সা এরপর ভেজা কাপড় দিয়ে ভালোভাবে হাতটা মুছে নিতে হবে পানিতে ধোয়ার প্রয়োজন নেই একটা টাওয়াল বা টিসুর সাহায্যে সেটা ভিজিয়ে নিয়ে পানিটা চিপে হাতগুলো ভালোভাবে মুছে নিতে হবে তারপরে এভাবেই আপনারা ঘুমিয়ে পড়বেন সপ্তাহে দু দিন এভাবে ইউজ করলে কিছুদিন পরে আপনারা এর রেজাল্টটা দেখতে পাবেন হাত হয়ে উঠবে একদম হিরের মতো চকচকে সুন্দর আর হাতে থাকবে না কোনো দাগ ছোপ থাকবে না কোনো মরা চামড়া এবং নখের গোড়ায় ঘা হবে না হাত হয়ে উঠবে কোমল ফর্সা ও আকর্ষণীয় আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ